সাবরিনা বশির আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি গানে তো কণ্ঠ দিয়েছেন আপনি এবং প্রতীক হাসান প্রতীক হাসান কণ্ঠ প্রতীক হাসান টিউন কম্পোজিশন করেছেন বেসিক্যালি সে আমার কো আর্টিস্ট হিসেবে মডেল হিসেবে সে আমাদের বাংলাদেশের বাদশাহ হিসেবে এখানে তাকে দেখা যাবে আমার গানটাতে এটা আমি আমি খুবই অনার্ড যে প্রতীক হাসান এত বড় অপরচুনিটি আমাকে দিয়েছে সত্যি কথা ও এখানে গান গাচ্ছে না বাট ও অ্যাক্টিং করছে ওকে দেখা যাবে আমার মডেল হিসেবে সবসময় তো ওর গানে ও মডেল হিসেবে কাজ করে এইবার প্রথম দেখা যাবে সাবরিনা বসিরের গানে মডেল হয়েছেন প্রতীক হাসান আচ্ছা যেটি একটু আগেই বলছিলেন বাংলাদেশের বাদশা আমি প্রতীক হাসানকে দেখলেই বলি যে তোমাকে তো বাদশার মতো লাগে যে ওর ফিগার ওর মানে চলাফেরা ওর কথা বলার স্টাইল ওর গান গায়েও কি তো আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে বাদশা সবাই চেনে সেও গান করে তার লুক তার সবকিছু ওরকম তো ওকে দেখলে বলি যে তোমাকে তো বাচ্চার মতো লাগে রিসেন্ট তো গানে দেখা গেছে যে ও গানে অ্যাক্টিং করছে ডান্স করছে র্যাপ করছে মানে অলরাউন্ডার সে সে এখন আমার সাথে গানের কোনো কিছুতে নেই বাট সে অ্যাক্টিং করছে এটাই আপনার শুরুটা কিভাবে হয়েছিল আমার শুরুটা একদম ছোটোবেলা থেকে আমার মায়ের হাতে খড়ি ছিল আমার গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ গ্রামেই বেড়ে ওঠা আমার আমার মায়ের মা আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে গানের পেছনে আর আমার মায়ের ফ্যামিলিটা সবাই গান করে সেই সুবাদে গানটা করা সাথে মিউজিক ভিডিওটা আপনি কিভাবে দেখেন এখন আমাদের যে পরিস্থিতি এখন আগে যেটা আমরা ছোটোবেলা আমরা ক্যাসেট শুনতাম গান শুনতাম ভিডিও আমরা কখনো চিন্তাই করিনি এখন আমাদের ছেলে ছেলেমেয়েরা ওরা অডিও শুনতে রাজি না ওরা সরাসরি ভিডিও দেখবে ভিডিওটা দেখে ওরা গানটাকে শুনে। তো এখন আমার মনে হয়েছে যে প্রেক্ষাপট যেভাবে আমাদের দুনিয়া চলছে পৃথিবী চলছে সেটা সাথে সাথে এগিয়ে তো আমাদের যেতে হবে নাচতে কেমন লেগেছে আপনার হ্যাঁ আমার তো ভালো লেগেছে আমি একদম পুরোপুরি একটা নিউ ক্যারেক্টার হিসেবে এবার আমি প্লে করেছি পুরোপুরি অ্যারাবিয়ান একটা লুক সেজেছি ভিডিও আসলেই সবাই দেখতে পাবে আর আমি খুব নেচেছি আমি জানি না কতটুকু ভালো নেচেছি বাট আমি ট্রাই করেছি মিউজিক ভিডিওর পরে নাটক বা সিনেমাতে যদি কেউ আপনাকে অফার করে তাহলে কি করবেন না না ওটাতে আমি ইন্টারেস্টেড না শুধুমাত্র আমার গানেই আমি অ্যাক্টিং করব। যতটুকু আমি পারি ততটুকুই এর বেশি কিছু না আমি গানটাকেই ভালোবাসি গানটা আমি করে যেতে চাই যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন হায়াত দিয়েছেন আর গানের সাথে সাথে যতটুকু আমার করণীয় ততটুকুই করব আপনার আইডলকে আমার বাংলাদেশে আইডল তো সাবিন ইয়াসমিন ম্যাম রুনা লায়লা ম্যাম অনেকেই আছে কতজনের নাম নেব সামিনা চৌধুরী ওনাদের গান আমি অনেক পছন্দ করি আমি বেসিক্যালি আধুনিক গানটাই গাইতে ভালোবাসি ইদানিং যারা গান গাচ্ছে তারা প্রায় অনেক সবাই ভালো গাচ্ছে কাউকে রেখে আমি কারো কথা আমি ফেলে দিতে পারবো না সবাই খুব ভালো লাগছে সবচেয়ে ভালো লাগে গান আমার এখন আধুনিকের দিকে গেলে তো মানে সুইট ভয়েসের দিকে গেলে তো আমার ভালো লাগে ন্যান্সিকে ওর গান আমার ভালো লাগে আর রকে গেলে তো মিলা ছিল মিলা তো এখন দেখছি না মিলা অনেক ভালো গাই তো তো এই তো আছে লিজা আছে সবাই মোটামুটি আছে সবাই কি ভালো লাগে আসলে কাউকে ফেলে দেওয়ার মতো না আপনার অনুপ্রেরণার জায়গাটা আচ্ছা সেটা বলতে গেলে আমি বল আমি বলতে চাই আমার আধুনিক গানে যেহেতু আমি ভালোবাসি সেটা আমি আমার আইডল হিসেবে আমি একজনকে বলবো সামিন ইয়াসমিন ম্যাম আমি তার গান ওই গানগুলো গেয়ে আমি বড়ো হয়েছি আমি স্টেজে গেলে ফার্স্টে আমি ওই গানই গাই মানে আমার যত রিকোয়েস্ট আসে আমার ওই ধরনের গানগুলো আসে সো উনি আমার আইডল আপনি কতগুলো কাজ করেছেন এর আগে আমার অনেক কাজ আছে অনেক কাজ সে টু থাউজেন্ড ফাইভ থেকে আমি সলো গান করছি ডুয়েট অ্যালবাম আছে অনেক কাজ করেছি সব মিলে সর্বোপরি আপনার আমার এ পর্যন্ত আমি যত গান গেয়েছি আমার সব চাইতে আমার পছন্দের গান একটা ডুয়েট গান আমি আর তাহসান ভাই তাহসান ভাই গিয়েছি গানটার শিরোনাম হচ্ছে দেবদূত খুব পছন্দের একটা গান খুব যত্ন করে আমি এই গানটা গিয়েছি তাহসান ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কি তাসান ভাই তো খুবই চমৎকার একজন মানুষ মানে তার সামনে গিয়ে গান করার মানে খুবই ভয় ভয় ছিলাম যে আমি করতে পারবো কি না সে কিভাবে নিবে বা কী কিন্তু সে আমাকে এত কমফোর্টেবল করে দিয়েছিল যে আমার গান গাইতে আমি খুবই সাবলীলভাবে গানটা আমি গিয়ে দিয়েছি আর সেও খুব পছন্দ করেছে সে বলেছে সাবনা অ্যাপ্রিসিয়েট করার মতো গানটা তুমি খুব ভালো গেছো নাটক এবং মুভিতে তো গান আপনি গাইছেন সেগুলো সম্পর্কে আমার অনেকগুলো গান রেডি আছে আসিফ ভাইয়ের সঙ্গে দুইটা একটা রোম্যান্টিক গান একটা পুঁথি টাইপের গান জানেন কি না মানে একটু ওরকম কথা কথা দিয়ে প্রশ্ন উত্তর যেরকম হয় আর কি গানটা করেছি আসিফ ভাইয়ের সঙ্গে দুটা গানই চমৎকার গান আমাদের এবার যদি লকডাউন না দিত তাহলে আমরা এর মধ্যেই শুটিংটা আমরা ঢাকার বাইরে একটা কোনো রিসর্টে শেষ করতাম এখনও জানি না কি করবো বা ফজলুর রহমান বাবু ভাইয়ের সঙ্গে দুইটা গান আছে দুইটা গানই চমৎকার একটা গানের নাম বাসরি আর একটা গানের নাম অন্তরাত্মা আপনি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমরা হয়তো নেক্সট কোন কাজ যদি আপনার সামনে থাকে সেটিতে আমরা হয়তো আপনার সাথে আবারও আসবো কত ভালো থাকবেন